বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। দূরে ও কাছে যে যেখানে বসে আমার ভিডিও দেখছেন, সবাইকে আমার আজকের রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকের পর্বে আপনাদের জন্য রয়েছে খুব মজার ও হেলদি একটি ডেজার্ট আইটেম। আজ শেয়ার করছি রমজান স্পেশাল ডেজার্ট আইটেম, আমদুধের পুডিং বা ম্যাঙ্গো পুডিং। এটি বানাতে খুবই সহজ, অল্প উপকরণ দিয়ে খুব কম সময়ে এটি আপনারা বানিয়ে নিতে পারবেন, আর এটা নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন 2 থেকে 3 দিনের মতো। চলুন শুরু করা যাক। আমদুধের পুডিং তৈরি করার জন্য নিয়েছি কিছু পাকা। এই আমটা আমি কিউব করে কেটে ডিপ ফ্রিজে রেখেছিলাম। এটা 30 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে নিয়েছি, এখন ব্লেন্ড করে নেব। আমি সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে আমের পিউরি তৈরি করে নিয়েছি। এখন এই আমের পিউরিগুলি একটি প্যানের মধ্যে ঢেলে দিচ্ছি। আমি একটু মেপে নিচ্ছি, এখানে 1.5 কাপ আমের পিউরি হয়েছে, এটা আমি একটু মেপে নিলাম। সব কিছু মেপে নিলে এটি বানাতে খুব সহজ হবে, সব কিছু মেজারমেন্ট বলে দেব। এখন এতে দিয়ে দিলাম 1/4 কাপ চিনি, দিলাম 1/2 টেবিল চামচ আগার আগার। চিনিটা আপনারা বাড়ি কমিয়ে দিতে পারেন, তবে আমার মনে হয় 1.5 কাপ আমের পিউরির জন্য এটি পারফেক্ট। এখন আমি সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু যখন ভালোভাবে মিশানো হয়ে যাবে, প্যানটা চুলায় দিয়ে চুলাটা আমি অন করে দিচ্ছি। চুলার হিটটাকে মিডিয়ামে রেখে এই মিশ্রণটাকে আমি জাল করে নেব 2 মিনিটের মতো। আর এই 2 মিনিট এই মিশ্রণটা অনবরত নেড়ে চেড়ে যেতে হবে। 2 মিনিটের বেশি এই মিশ্রণটাকে জাল করার কোনো প্রয়োজন নেই। 2 মিনিট জাল করার পর এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। আর এই আমের পিউরিটাকে একটি ট্রের মধ্যে ঢেলে নিচ্ছি গরম থাকা অবস্থায়। এবার আমি এই আমের পিউরিটাকে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। এখন আমি পুডিংয়ের জন্য মিল্কটাকে রেডি করে নিচ্ছি। একটা প্যানে আমি 4 কাপ লিকুইড দুধ নিয়ে নিচ্ছি, সঙ্গে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ চিনি, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আগার আগার। এবার এই সব কিছুকে আমি একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর চুলাটাকে আমি অন করে দেব, আর মিডিয়াম হিটে এটা জাল করে নেব ফুটে ওঠা পর্যন্ত। দুধটা ফুটে ওঠার পর আমি চুলার হিটটাকে মিডিয়াম লোতে করে দেব। এরপর অনবরত নেড়ে চেড়ে এই দুধটাকে আমি জাল করে নেব আরও 2 মিনিট। জাল করার পর চুলাটা আমি অফ করে দিচ্ছি। এবার আমি যে আমের মিশ্রণটা ফ্রিজে রেখেছিলাম সেটা বের করে নিয়েছি। এটা ভালোভাবে সেট হয়ে গেছে। আমি এখন এটাকে চাকুর সাহায্যে এভাবে ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। এবার এই কেটে নেওয়া আমের জেলোগুলো যে মোল্ডে আমি পুডিংটা সেট করব তার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার তৈরি করে রাখা সম্পূর্ণ দুধের মিশ্রণটা আমি এই মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ দুধ দেওয়া হয়ে গেলে আমি 5 মিনিট অপেক্ষা করছি। 5 মিনিট পর একটা স্পেশালা দিয়ে আমি আমের জেলোগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি। এতে করে নিচে বসে যাওয়া জেলোগুলো উপরে চলে আসবে, আর পুডিংটা দেখতে অনেক সুন্দর লাগবে। এখন ফ্রিজের নর্মাল চেম্বারে পুডিংটা রেখে দেবো 2 ঘন্টার জন্য, আর এই 2 ঘন্টার মধ্যেই পুডিংটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। 2 ঘন্টা পর পুডিংটা সেট হয়ে গেছে। এবার মোল্ডের চারপাশ থেকে আমি পুডিংটা একটু ছাড়িয়ে নিচ্ছি, এতে করে ডিবল করতে সুবিধা হবে। এরপর পুডিংটা আমি ডিবল করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পুডিংটা দেখতে কিন্তু মাশাল্লাহ অনেক লবণীয় হয়েছে। এখন আমি পুডিংটা আপনাদের সঙ্গে কেটে শেয়ার করছি। গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা পুডিংটা খেতে কিন্তু অসাধারণ লাগবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লাগে দর্শক, ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।